হ্যালো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তোমাদের সপ্তম অধ্যায় অর্থাৎ হেলদি লাইফস্টাইল বা স্বাস্থ্যবিধি এই অধ্যায়টা নিয়ে। তো চলো শুরু করা যাক। তো প্রথমে আমরা যে জিনিসটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে সংক্রামক রোগ। হ্যাঁ, সংক্রামক রোগ কী? সংক্রামক হচ্ছে এমন এক ধরনের রোগ যেগুলো কিনা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একজন মানুষের থেকে আরেকজন মানুষের দেহে ছড়াতে পারে। এগুলো সবই হচ্ছে সংক্রামক রোগ। বিভিন্ন ধরনের ভাইরাস, ব্যাকটেরিয়া বা ছত্রাক ইত্যাদি শরীরে প্রবেশ করলেই এই রোগগুলো সাধারণত হয়। তো এই সংক্রামক রোগের বিস্তারগুলো কীভাবে ঘটে? সংক্রামক রোগের বিস্তার আসলে বিভিন্নভাবে ঘটতে পারে। যেমন কিছু কিছু ক্ষেত্রে রোগী হাঁচি কাশির মাধ্যমে একজন থেকে আরেকজনের সংক্রামিত হয়। তারপর হচ্ছে সংক্রমিত ব্যক্তির বা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিস যেমন প্লেট, গ্লাস, চেয়ার, টেবিল, জামাকাপড়, টয়লেট ইত্যাদি ব্যবহার করলে আরেকজনের মধ্যে ছড়াতে পারে। তারপর হচ্ছে মশার মতো পোকামাকড় বা কুকুরের মতো প্রাণীর কামড়ের মাধ্যমেও বিভিন্ন ব্যাকটেরিয়া বা ভাইরাসজনিত রোগ ছড়াতে পারে। আবার আমরা যদি দূষিত খাদ্য গ্রহণ করি বা দূষিত পানি পান করি তাহলেও কিন্তু এই রোগগুলো ছড়াতে পারে। তো আমরা এখন বিভিন্ন ক্যাটাগরির সংক্রামক রোগ সম্পর্কে খানিকটা জানব। তো প্রথমেই রয়েছে বায়ুবাহিত রোগ। বায়ুবাহিত রোগ কী? যে সকল রোগগুলো বায়ুর মাধ্যমে জীবাণু ছড়ায় সেগুলো হচ্ছে বায়ুবাহিত রোগ। যেমন সোয়াইন ফ্লু, হাম, গুটি বসন্ত, যক্ষা, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। যেমন দেখো এখানে বাচ্চা মেয়েটার গুটি বসন্ত হয়েছে। তো এরপর হচ্ছে পানিবাহিত রোগ। হ্যাঁ, যে সকল রোগ জীবাণুগুলো পানির মাধ্যমে ছড়ায় সেগুলো হচ্ছে পানিবাহিত রোগ, যেমন ডায়রিয়া, কলেরা, আমাশয়, টাইফয়েড ইত্যাদি। যেমন দেখো এই বাচ্চাটি এখানে কষ্ট পাচ্ছে অসুখের কারণে। তারপর হচ্ছে ছোঁয়াচে রোগ। ছোঁয়াচে রোগ কী? যে সকল রোগগুলো রোগীকে স্পর্শ করলে বা আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলেই আরেকজনের শরীরে সংক্রমিত হয়ে যেতে পারে সেগুলো হচ্ছে ছোঁয়াচে রোগ, যেমন ফ্লু, ইবোলা, হাম, মাম্পস ইত্যাদি ইত্যাদি। এরপর হচ্ছে পতঙ্গবাহিত রোগ। আসলে পোকামাকড়ের মাধ্যমে যে সকল রোগগুলো ছড়ায় সেগুলোই হচ্ছে পতঙ্গবাহিত রোগ, যেমন জলাতঙ্ক, ম্যালেরিয়া, ডেঙ্গু। তো এই রোগগুলোকে আমরা কীভাবে প্রতিরোধ করতে পারি? তো এই রোগগুলো প্রতিরোধ করার জন্য আসলে একটু সচেতন থাকলেই হয়। আমরা আমাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারি, আমরা শরীরে রোগ জীবাণু ছড়িয়ে পড়া প্রতিরোধ করার চেষ্টা করতে পারি, পর্যাপ্ত পরিমাণে ঘুমালে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, তারপর হচ্ছে নিরাপদ পানি এবং সাবান দিয়ে সবসময় হাত ধুতে হবে, তারপর হচ্ছে সুষম খাদ্য গ্রহণ করতে হবে এবং টিকা গ্রহণ করতে হবে, রোগের টিকা গ্রহণ করতে হবে, তারপর হচ্ছে হাঁচি কাশির সময় রুমাল দিয়ে মুখ ঢেকে রাখতে হবে। তো এই কাজগুলো করলে আমরা কিন্তু এই রোগগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে পারি। কিন্তু তারপরে অসাবধানতাবশত আমরা যদি রোগে আক্রান্ত হয়েই যাই তখন এই রোগগুলো আমাদের প্রতিকারের ব্যবস্থা করতে হবে। তো প্রতিকারের জন্য আমরা কী করতে পারি? আমরা ডাক্তার দেখাবো এবং প্রয়োজনীয় ওষুধ গ্রহণ করব, পাশাপাশি হচ্ছে প্রচুর পরিমাণে নিরাপদ পানি পান করব এবং পর্যাপ্ত পরিমাণে ঘুমাবো এবং সুষম খাদ্য তো অবশ্যই গ্রহণ করব। তো এভাবে আমরা নিজেদেরকে সেফ রাখার চেষ্টা করতে পারি। তো এরপরে আমরা আরেকটা জিনিস সম্পর্কে জানবো, সেটা হচ্ছে বয়ঃসন্ধি। হ্যাঁ, বয়ঃসন্ধি হচ্ছে আমাদের জীবনের এমন একটা পর্যায় যখন আমরা শিশু অবস্থা থেকে কিশোর অবস্থায় পৌঁছাই। মেয়েদের ক্ষেত্রে সাধারণত এই বয়সটা হয় 8 থেকে 13 বছর এবং ছেলেদের ক্ষেত্রে 9 থেকে 15 বছর বয়সে এই পরিবর্তনগুলো হওয়া শুরু করে। বয়ঃসন্ধিকালে আমাদের মধ্যে শারীরিক, মানসিক এবং আচরণগত পরিবর্তন লক্ষ্য করা যায়। তো কী কী শারীরিক পরিবর্তন লক্ষ্য করা যায়? বয়ঃসন্ধিকালে যেটা হয়, দ্রুত লম্বা হওয়া, শরীরের গঠন পরিবর্তিত হওয়া, একটু বেশি ঘাম হওয়া, ত্বক তৈলাক্ত হওয়া বা ব্রণ ওঠা ইত্যাদি, এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটে। এ সময় শরীরের ওজনও বৃদ্ধি পায়। ছেলেদের ক্ষেত্রে গলার স্বরের পরিবর্তন হয়, গলার স্বর মোটা হয়ে যায়, মাংসপেশি সুগঠিত হয় এবং দাড়ি গোফ গজাতে শুরু করে। এ সময় মেয়েদেরও মাংসপেশি সুগঠিত হয়, তবে ছেলেদের চেয়ে সেটা খানিকটা কম। তো এই বয়ঃসন্ধিকালে কিন্তু আমাদের শরীরের যত্ন নিতে হবে। বয়ঃসন্ধিকালে কোনো কিছু নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হতেই পারে, আমাদের আবেগগত পরিবর্তন আসতে পারে এবং এই সময় আমরা খুব দ্রুত হতাশ হয়ে যেতে পারি বা আবেগপ্রবণ হয়ে যেতে পারি। আবার অনেকেই কিন্তু বিভিন্ন রকমের দুশ্চিন্তায় ভোগে। তো এই সময় আমাদের কী করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে। একটা জিনিস মনে রাখবে, এই বয়ঃসন্ধিকাল কিন্তু সবার জীবনেই আসে। তো এই সময় তোমার শারীরিক এবং মানসিক পরিবর্তনগুলো খুবই স্বাভাবিক। যদি তোমার কোনো সমস্যা হয় তাহলে কোনো কিছু দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে তোমার বাবা মা, শিক্ষক কিংবা বড় ভাই বোনের পরামর্শ গ্রহণ করতে পারো। তো আজকের মতো এই চ্যাপ্টার আলোচনা এখানেই সমাপ্ত করে আমি আহসান সাইন অফ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরের অধ্যায়ে। টাটা।